হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অঞ্জনা সুজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বাসি কাজ আজকে আমি কিছুই করতে পারিনি, মা করেছে। মা এখন হাতে ন্যাকড়া নিয়ে বেরোচ্ছে, মায়ের ঘর তো সব মোছা হয়ে গেছে, আর বিছানাটাও মা তুললো। আমার প্রচণ্ড প্রেশার বেড়েছে, সকালবেলায় শরীর খারাপের কথা বলতে তোমাদের ভালোও লাগে না। মেয়ের শরীর ঠিক হয়নি এখনো, প্রচণ্ড ভূমিকা লাগছে মেয়ে, আর আমার তো প্রেশার বেড়ে একাকা, মাথায় টেনশনের শেষ নেই। দেখো কথা বলতে পারছি না, তোমাদের সঙ্গে দুদিন ভিডিও দিতে পারিনি, কদিন ভিডিও না দিয়ে পারবো না। আজকে যত কষ্টই হোক আগে ভিডিওটা করি। আর বাজারে কোনো আজকে যেতে হবে, কালকেও যায়নি, কালকে এখান থেকে ডিম এনে চালিয়েছে। মা চারজন রেডি করলো, চা বসাবো, চা খেয়ে দৌড়াবো বাজারে। ভয়ও লাগছে, যদি মাথা ঘুরে পড়ে যায় জানি না কি হবে। দেখো ফোনটা হাতে ধরবো, তারও ক্ষমতা নেই। মা চারজন রেডি করেছে। মা ব্রাশ করতে যাচ্ছ? মা যা, বাবারি চারজন রেডি করে দিয়েছে, যে এই যে কাপ দিয়ে দিয়েছে, চা বসাই। পরে কথা বলছি, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে, একে নিয়ে বসে আছি। দেখো মেয়ের চোখ মুখের অবস্থাটা একবার, কেমন আছে মা এখন? কালকে কি হয়েছিল রাতের বেলা, কে বমি করেছিল, লজ্জা পায় না বলো? কালকে নিয়েছে কাকিমাদের বাড়িতে ছিল, ওরা আবার পার্বণ দেয় পুজো ছিল, ওখানে নিমন্ত্রণ করেছিল, খেতে গিয়েছিল, জোজো খাইয়ে দিয়েছে, অল্প একটু খেয়েছে। খাওয়ার পরে আমি আর কিছু খাওয়াইনি, রাত্রিবেলা তাড়াতাড়ি করে অল্প একটু ভাত করেছে, না একটু খাইয়ে দিই মেয়েটাকে। খাওয়াতে গেছি কি বমি, পুরো গল গল করে বমি করে দিয়েছে, চোখ মুখ বসে স্কুলে যেতে পারছি না। যে কত দিন হয়ে গেল, এই রিক্সে আমি স্কুলে পাঠাতেও পারছি না, স্কুলে পাঠাবো আবার যদি শরীর খারাপ করে। পয়সার ব্যাগ নিয়ে বসে আছি, কিন্তু বাজারে যাবো যাবো না, এদিকে আমার মেয়ে শুরু করেছে মানে ল্যাল চলবে, নিজে পাচ্ছি না নোট, আমি ওকে নিয়ে কী করে যাবো বলো? এদিকে মায়ের পেশার, মায়ের ওষুধ আনতে যেতে হবে, মায়ের ওষুধ আনবো। বাজার কী করি দেখি, মুখে কোনো স্বাদ নেই, মনে হচ্ছে না যে কিছু খাই, খেতে যেতে ইচ্ছাও হচ্ছে না। আমি যা খাই না খাই এদিকে তো খেতে দিতে হবে না, আগে গলার ভয় হয়তো কম পাবে, আমার আওয়াজ বেরোচ্ছেই না। আর কি লেগেছে আমাদের জানো, আমাদের বাড়িতে শকুন পড়েছিল, এই যে ওখানে থাকি শকুন এসেছিল, তারপর থেকে না কি যে লেগেছে, ভালো লাগছে না। আজ এটা নিচের কাকিমার অপারেশন হতে গেল বদলাদায়, ওটি রুমে ঢুকলে ওটি হলো না, প্রেশার বেড়ে গেল। এদিকে আমাদের ঘরে পরপর প্রত্যেকটা মানুষ শরীর খারাপে পড়ে গেছে, মায়ের তো খুব শরীর খারাপ, মা জ্বরে ভুগলো, তারপরে ওষুধ টষুধ খেয়ে এখন খুব দুর্বল, মায়ের শরীর খারাপ গেল, আমার মেয়ে তো পড়ে আছে কবের থেকে, আমি আবার শুতে পারি না, ও হচ্ছে হোক ওর মতন। এবারে মাও দেখছে আমার শরীরটা খারাপ, মায়েরও কাজের চাপটা বেড়ে গেছে, মেন উপর নিচ করতে হয় তো ওটাই খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই এখন। তাও আমি বসে থাকতে পারি না, রান্নাবান্নাগুলো মাকে করতে দিই না, মায়ের কষ্ট হয়, রান্নাবান্নাগুলো আমি করি। মা তো অনেক কাজ করে, সত্যি মা আছে বলে টের পাই না, কিন্তু কী করবো বলো, পৃথিবীতে মা ছাড়া কিছু হয় না, কেউ আপন না, যদি কেউ আপন হয় সেটা মা। তা ওই মা সমানে কাজ করতেই আছে, করতেই আছে। এখন পুজো দেবে, আমি বললাম দেখি বাজারে যদি ফুল, ফুল তো পাবোই, আগে ফুলটা নিয়ে নেব, বাজার যাই, বাজার থেকে আসি। এখনও 9টা বাজেনি, 8টা 56, এখানে বাজার আবার দেরি করে বসে, বাজার করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলব। বাজারে গেছিলাম, বাজার থেকে সব এলাম, এসে দেখি এই জিনিস আবার বমি করেছে, কালকে থেকে খালি পেট, কতটা বমি করেছে মা? শুধু জল বেরিয়েছে, খালি পেটে আর কি বেরোবে? আমি দেখছি সে চাদর গাজিয়ে শুয়ে আছে, তো চাদর গাজিয়ে শোয়ার মেয়ে না, মাথা ঘুরছে এদিকে আমার। মায়ের প্রেশার ওষুধ নিয়ে এলাম, মায়ের ওষুধ নিয়ে এলাম, আর বাজার করলাম।
মা এদিকে আটা মেখে রেখেছে, রুটি করবো, পারছি না, বাড়িতে সেরকম করিনি। ফুলকপি নিয়েছি একটা, তো মাংস নিয়েছি, ঝাল ঝাল করে করবো, কুমড়ো, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ আর সুজি নিয়েছি, রাত্রে আজকে সুজি করে দেবো, এই বাজার করেছি, আজকে কোনো বাজার টাজার করিনি, মেয়েকে একটু জল মুড়ি খাওয়াবো, কথা বলতে পারছি না, মেয়েকে একটু জল মুড়ি খাইয়ে তারপর রান্নায় বসবো, পরে ফিরে আসছি। এদিকে মেয়েকে মুড়ি নিয়ে বসেছি মুড়ি খাওয়াতে, মুখ চোখ করে শুকিয়ে একাকার হয়ে গেছে। এদিকে মা কুমড়ো কাটছে, কুমড়োটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো, আর মাংস আর ডাল সিদ্ধ আর কিচ্ছু করবো না আজকে, ফুলকপি টুপি থাক যা হবে কালকে দেখা যাবে। কি বাবা দেব, ভালো লাগছে না যে শরীরটা এতটাই খারাপ, তোমরা হয়তো সাউন্ডও বলছি আবার পাবে না ঠিকটা, খাও, খাওয়ার কোনো ইচ্ছা নেই, এত বমি করছে না, খাওয়ার সব ইচ্ছা চলে গেছে। সেটা কেমন লাগছে মা, এদিকে মা মাংস ধুয়ে দিয়েছে, বেশি মাংস আনি নিয়েছে, ওদিকে পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে ওই যে থালায়, এখন মা সবজি নিয়ে বসেছে, সবজি জোগাড় করছে, আর আমি এদিকে কুমড়োটা বসিয়ে দিয়েছি, দাঁড়া কুমড়োটা দেখাই দেবো, কুমড়োটা হচ্ছে, কুমড়ো মানে জলটা বেশি হয়ে গেছে, এই কুমড়োটা সেদ্ধ হোক, ডাল সিদ্ধ দেবো আর কিছু করবো না, কষা বসিয়েছি দেখো, মাংস কষা হচ্ছে, এদিকে আমার মেয়ে স্নান হয়ে গেছে, স্নান করে একটুখানি দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার মেয়েকে, না বাইরে নাই কি মেলা, স্নান করে নিয়েছি, স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছি, এদিকে মেয়েকে খাইয়ে দিয়েছি, তখন দোলনা মা ভাত দিয়েছিল, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবং না এক ঘাড়ে ভাত খেয়েছে, বেশি কিছুও পারিনি, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, আর শর্ট ভিডিও করবো বলে একেবারে রেডি হয়ে নিয়েছি, তখন মাংসটা কষাচ্ছিলাম, তোমাদের সঙ্গে মাংসটা তো বলে শেয়ার করা হয়নি, রান্নাগুলো শেয়ার করি, এই যে কুমড়ো ছক্কা ডাল সিদ্ধ, আর নিচের কাকিমা দিয়েছে ধনে পাতা বাটা না কি বললো একটা, আমি সঠিক শুনতে পাইনি, আর মাংস হয়ে যায়, এই যে মাংসটা সবাই দুবেলা করে রেখে দিয়েছি, আড়াইটে বাজে, ভাত কমপ্লিট হয়ে গেছে, খাইতে এবারে শর্ট ভিডিওটা করবো, আর আমার মেয়ের তো শরীরটা খুবই খারাপ, শুধু বলছে ভালো লাগছে না, ভালো লাগছে না, মা এখন কেমন লাগছে মা শরীরটা, আমি যে আমার সঙ্গে দুটো ভাত খেয়েও না খাবো না, এখন কেমন লাগছে বলো, বাউ এতক্ষণ বলছে কি বাউ লাগছে না, বাউ লাগছে না, কারোর সামনে বলবে না বলে বলছো বাউ, আমি শাড়ি পরে নিয়েছি, এখন শর্ট ভিডিওটা করে তারপরে খেতে বসবো, হাত আজকে এত ব্যথা, ফোনটাও ঠিকঠাক ধরতে পারছি না, ঠিক আছে রান্নাটা শেয়ার করলাম, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি, ঠিক আছে, গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আর ঘুমাইনি, দেখো আমার চোখ মুখ থেকে বুঝতেই পারবে, মেয়েটা ঘুমিয়েছে আজকে, তখন কটা বাজে, চারটে দশ, চারটে এগারো থেকে শুয়েছে,
11টায় শুয়েছে, মেয়েটা ঘুমিয়ে পড়ে, জানো না ভয় লাগে, এত বমি করছে না, ভাবছি যদি আমি ঘুমিয়ে পড়ি তখন যদি মেয়েটা বমি করে তখন কি হবে, ওই জন্য আমি আর ঘুমাইনি। তারপরে উঠে তারপর দুপুরা খাইনি, বললাম দোলনদা ঘরে খাইনি, বলে দোলনদা ভাত দিয়েছিল। হ্যাঁ সবে এলাম মা, আসো, দোলনদা ঘরে ভাত দিয়েছিল, খেয়েছে অনেক আগে, 1:10-15। তারপরে মা তুমি চাদর নিলে না, 1:10-15 খিদে পেয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। তারপর আমি দোকানে পাঠালাম, হরলিক্স নেই আজকে, কি করবো, শিখাবাসী আসে টিভি দেখতে, শিখাবাসী গেছিল, হরলিক্স নেই আজকে, হাতে এত ব্যথা ফোনটা ধরতেই পারছি না। যাই হোক, এবারে নিজে করলাম, ভাবলাম ভাতটা আছে, ওই জন্য ভাত রেখে দিয়েছিলাম, জানি না ঠান্ডায় ভাতটা খাওয়ানো গেলে ঠিক হলো কি না, তা কিন্তু কী করবো, পেটে খিদে, তাই জন্য ভাতটা খাইয়ে দিলাম। ভাত দিয়ে অল্প একটুখানি একটা ছোট্ট টুকরো মাংস নিয়ে, আর কুমড়ো করেছিলাম, তাহলে দেখালাম না কুমড়ো ছক্কা, ওই কুমড়ো ছক্কা খাইয়ে দিলাম, দিয়ে এই কটা ভাত ছিল, ওই দুটো ভাতই খাইয়ে দিলাম। রাতে খেলে খাবে, না খেলে না খাবে, রাতে খাবে না মা, খাবে না রাত্রে, না লজ্জায় পারে না, বলবে কি। এখন তোমার শরীর কেমন আছে, বন্ধুদেরকে বলো, তোমার আন্টি আঙ্কেল এখানে যারা যারা তোমাদের ভিডিওটা দেখে, তোমার তো আন্টি আঙ্কেলই সবাই হবে, তোমার কেমন আছে শরীর বলো, বাউ, শুধু বাউ আর বাউ। তা ওই এখন গরম জল খাওয়াবো, বললাম এমনি জল খাস না, গরম জল খেয়ে একটু কাশিটা মোটামুটি হয়ে আছে, ভালো বলবো না, মাদের মুখটা খুব খারাপ। তা দেখো আজকে আমার মুখ চোখের অবস্থা, না একটা টিপ আছে না কিছু আছে, ও আমার হাতটা নিচু করতে হবে, ও দেখবে, যাই হোক এখন গরম জল করতে যাবো, ওইটাই ভালো লাগছে না, ও পেটে এত ব্যথা করছে, সেলাইয়ের জায়গা কাশি হলে না, সেলাইয়ের জায়গা সিজারে সেলাইয়ের জায়গা প্রচণ্ড ব্যথা হয়, তা আমারও আজ খুব সেলাইয়ের জায়গাটা ব্যথা করছে, সেলাই মানে পেস্টিং হয়েছে, তবুও কাশি হলে না কাশতে কাশতে খুব ব্যথা ব্যথা করে, কি মা, হ্যাঁ জল খাবে, জলটা গরম করি, আসো মা, বাকি নিয়ে নিয়েছি জল গরম বসানো, এখন আবার সেরে টুলটা নিচ্ছি বসার জন্যে, এখানে এসে অসুবিধা হয়ে গেছে, এখানে হচ্ছে মামা একটু সারা সেটা দেবে মা, ওইভাবে দরজাটা আটকে আসো, তা ওই অসুবিধা হয়ে গেছে, এখানে এসে দাঁড়িয়ে রান্না করতে পারি না, তো এখানে বসে রান্না করতে হয়, বসে খুব অসুবিধা হয়, কি করবো, নিজের ঘর নিজের ঘর, ভাড়া ভাড়া, জানি না কবে বাড়ি যাবো, ভালো লাগে না, এখানে আছি ঠিকই, মনটা বাড়িতে পড়ে আছে, মানে বাড়ি কবে যাবো, বাড়ি ছেড়ে থাকতে আর ভালো লাগে না, নিজের ঘর ভাঙা হলেও শান্তি, সেখানে মন মেজাজ ভালো লাগে না, তোমাদেরকে কি বলবো আর, শুধু মনে হয় বাড়িতে কবে যাবো, মা সারাসিটা ভাঙলে আর করতে পারবো না মা, সেই রেগুলেটরটা অন করছি, হলো গ্যাসটাকে ধরিয়ে নিই, এই জলটাই খাবি মা, হ্যাঁ গ্যাসটা ধরিয়ে দিলাম, এখন গরম জল হবে, গরম জল দেবো, ফিরে আসি, আজকে ডিনারে বানাচ্ছি ঝাল সুজি, দেখো বন্ধুরা সুজি বসিয়ে দিয়েছি, উষ্ণ গরম করতে হালকা টেনে নেবো, এই যে কাঁচা বাদাম, ফুলকপি, গাজর, এদিকে পেঁয়াজ, আদা কুচিয়ে নিয়েছি, আর এদিকে লঙ্কা, মটরশুঁটি আর টমেটো, এই দিচ্ছি, ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল হচ্ছে এদিকে, আর এদিকে সুজিটা নেড়ে নিচ্ছি, আজকে রাত্রিবেলা আমরা এই ঝাল সুজি খাবো, রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে, এই খেয়ে নেবো, শরীরটাও ভালো লাগবে না, তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে, মা এখন সুজি সব ভাগ করতে বসেছে, কড়াই কাকাচ্ছে, বাদামটা ভেজে রেখেছি অল্প, মা একটু ভাজা বাদাম খেতে ভালোবাসে,
আর ডিমের অমলেটটা, যে ডিমের পোচ হয়ে গেছিল, ভাবছিলাম ডিমের পোচটা রেখে দিই, শুধু শুধু খাবো এই যে ডিমের পোচ অমলেটটা, বুঝতে পারছো? আজকে আর ভালো লাগছে না শরীরটা, এত প্রেশারটা বেড়ে গেছে। আর ঘরে সত্যি কথা বলতে আমাকে মা ছাড়া কেউ বোঝার নেই, কপাল খারাপ হয়ে জন্মনিটা যা হয়, তাই যে তোমাদের সাথে কিছু কথা বলতে গিয়ে বলতে পারি না, কপাল খারাপ আবার এটাই বলবো। খাওয়া দাওয়া করে নিই, এটাও তা বলে শরীরটা খারাপ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবের কথা বলবো না, কারণ তোমরা আমাকে এত সাবস্ক্রাইব করো বড় ভিডিওতে, আমি মুগ্ধ হয়ে গেছি। যাই হোক, তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধই থাকতে চাই। আজকের মতন টাটা, কালকে আবার দেখা হচ্ছে, গুড নাইট।